মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদে 2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার 29 মে পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ভারপ্রাপ্ত ইউপি সচিব কবির হোসেন এ বাজেট পাঠ করেন এবং সভাটি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রথম পর্বে ইউনিয়নের 2023-24 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয়। পরে চেয়ারম্যান গোলাম মোস্তফা এ বিষয়ে বক্তব্য রাখেন। এ বিষয়ে তিনি বলেন, পঞ্চসার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, অধিক জনসংখ্যা থাকায় আমাদের বাজেট একটু বেশি হয়। আমরা বাজেটে কৃষি, শিল্প, স্বাস্থ্য, মানব সেবা, উন্নয়ন সহ এ বিষয়ে তিনি বলেন, পঞ্চসার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, অধিক জনসংখ্যা থাকায় আমাদের বাজেট একটু বেশি হয়। আমরা বাজেটে কৃষি, শিল্প, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মনোযোগ দিয়েছি। বাজেটে 2023-24 অর্থ বছরের জন্য পঞ্চসার ইউনিয়ন পরিষদে মোট 3,24,87,25 টাকা বরাদ্দ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সর্দার রুবেল, শহীদুল ঢালী, লতিফ মিয়া, সালাম শেখ, মামুন মিয়া, ইমরান হোসেন, আল আমিন, রহিম ও জাহিদ হাসান। এ সময় উপস্থিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বলেন, আমরা ইউনিয়নটিকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ভার্সিনা আরোহী ছোয়া, News71.tv। সাহসী বিজয়ের যাত্রা।